বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপঢৌকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয়, স্বর্ণ গহনা দেয়, অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, মেয়েটা সুখের জন্য। কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা পুরুষরা তাকে খোঁচাখুচি করবে, তার মুখটা ছোট থাকবে, সেজন্য বাধ্য হইয়া দেয়। এটাকে যদি আপনি উপঢৌকন বলেন, আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক এই সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয়, সেগুলো যৌতুক। এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি, অনেক বেশি। এই আশেপাশের জেলাগুলো বলেন, এমনকি চট্টগ্রাম, সিলেট এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে। বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার, মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই, ও সাইকেলেই চলতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে। তো এইসব তাল বাহানা করে যারা যৌতুক চায়, আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন। যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন, ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন। আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, রমজান আসলে ইফতারি, তারপরে আপনার ঈদের সময় সেমাই চিনি, কোরবানির ঈদের সময় ছাগল। আরে বাপরে বাপ, এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই। এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন, এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা? অল্প দুঃখে বলি নাই, শোনেন। একটা মেয়েকে, আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না বেঠিক? তার পিছনে ঔষধ খরচ করেছে, তার পিছনে ভরণ পোষণ দিয়েছে, তাকে পড়ালেখা করিয়ে মানুষ করেছে। সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা, কিন্তু শিক্ষিত হওয়ার পর তার শিক্ষার আলো ছড়াবে কোথায়? আপনার বাসা, ঠিক না বেঠিক? তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, ভরণ পোষণ দিয়ে বড় করেছে। তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে? আপনি, স্বামী এবং স্বামীর বাপ মা, স্বামীর পরিবার, ঠিক না ভাই ঠিক? তাহলে উচিত তো হলো জামাই বাবাজি, শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া, বেয়াই বেআইন সাহেব অর্থাৎ ছেলের বাপ মা মেয়ের বাপ মার কাছে যায়, পায়ের কাছে দোজানো হয়ে বসে বলা, বেআইন সাহেব, ব্যয় সাহেব, আপনার মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন, যত কষ্ট করছেন আপনি, গাছ রোপণ করলেন আপনি, বড় করলেন আপনি, গোড়ায় পানি দিলেন আপনি, আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করব আমরা। আমাদের তো কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা আপনার এই মেয়েকে বড় করতে যত পয়সা করি খরচ হচ্ছে সবগুলো আপনাকে দিতে চাই। তাদের কাছে, মেয়ের বাপমার কাছে যায় দোজানু হয়ে এরকম করে নিবেদন করা উচিত। সেই জায়গায় উল্টে আবার তার কাছ থেকে যৌতুক আশা করেন। আল্লাহর জমিনে আপনার চাইতে বড় ছোট লোক আর কে হতে পারে? যুবকরা প্রতিজ্ঞা করতে হবে যে বাপমা যত উসফুস করুক, বাপমার কোনো অন্যায় আবদার মানা যাবে, বাপমার সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু তাই বলে অন্যায় কোনো আবদারও মানা যাবে। অতএব যারা বিয়ে করেন নাই, একটি সুতা শ্বশুর বাড়ি থেকে নেবেন না, প্রতিজ্ঞা করতে পারবেন? একটি সুতা নেবেন না, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। বিয়ে তো আমরাও করেছি, এত বড় গলায় কথা বলতেছি, যৌতুক নিলে বলতে পারতাম? এটার মতো জুলুম আরেকটা হয় না? ভদ্র বেশে ডাকাতি। আরে বাবা, অনেক সময় अनेक समय जार बिये तार खबर नहीं पाड़ा पड़ोशीर घुम नहीं जे छेले बिये करे आनसे से जौतुक आशा करना छेलेटा भालो छेले बुझे এই মেয়েকে তার বাবা মা বড় করে দিয়েছে এজন্য শরীয়ত বলছে তুমি মোহরানা আদায় করে তারপর নিয়ে আসো আর আপনি উল্টা তার কাছ থেকে আদায় করতেছেন বিদেশে যাবেন শ্বশুরের কাছে 20 টাকার জন্য দাঁড়ায় রইছেন শ্বশুরের কাছে না দাঁড়ায় থাকা বিখ্যাত থালা নিয়ে রাস্তা দাঁড়ান দেখেন কথাগুলো কড়া কিন্তু কড়া কথা ছাড়া উপায় নাই কারণ আমাদের রোগটা এত জঘন্য হয়েছে অপারেশন ছাড়ার উপায় এখন ভদ্র ভাষায় হয় আবার এর মাধ্যমে আমাদের একটা বড় ক্ষতিও আমরা করি যেটা আমরা বুঝি না সেটা কি আমি বলি একজন মেয়ে তার বাবার সম্পদে তার হক আছে না নাই কিন্তু বিয়ের সময় এই ফার্নিচার গহনা এটা সেটা দিয়া আসল যেটা মেয়ের পাওনা ওইটা থেকে বঞ্চিত করে দেয় বাপ মারও এখানে কারসাজি অনেক সময় থাকে লামসাম দিয়া मेरे विदाय देवा जो तुम्हें तो अनेक किसुदी बिये दिस ना एसब चलबे ना मेके मेर अधिकार बुझिए दीते होबे आमी प्राय समय बोली आमी संश्लिष्ट विषय जारा जमी जमार सम्पर्के भालो बुझेन ए सम्पर्के अभिज्ञदेर काछ थेके जेनेछि आमादेर देशे जत लैंड आछे जत जमी आछे ए जमिर दलिलेर प्राय सबई पुरुषदेर नामे महिलादेर नामे जमिर दलिल पाओया जाय ना अथच पुरुषेर संख्या कि महिलादेर चेये एकेबारे कम ताहले तादेर नामे जमी नाई केन कारण आमरा तादेर हक नष्ट करी तादेर अधिकार नष्ट करी मेयेदेर अधिकार नष्ट करा जाबे ना बिये करबेन आबारो बोलछि आपनार छेलेके आपनार मेयेके बिये कराबेन मेयेर बाप मेयेर मारे बातास करबेन जा हाथ पा टिपबेन जा जे बेई साहब दया करे देन मेयेटा आपनार गाछ फल आमार छेले आमार संसार भोग करबे सेई जायगा उल्टा तादेर काछे चाচ্ছেন आल्लाह आमादेरके बुझार तौफिक दान करुन आमीन आशेपाशे जेसब महिलारा खोसाखुसि करे जे तुम्हार शोशुरबाड़ीते किछु देय नाई एई समाजे बेशिरभाग मानुष खराब हय आशेपाशेर लोकेर कारणे निजे खराब होते ना चाइलेओ आशेपाशेर लोकेरा खराब करे देय मानुषेर किछु शयतान महिला आछे एई शयतान महिलागुलो एसे खोचाखुचि करे बोले जे तुम्हार शोशुरबाड़ीते किछु देय नाई मेरे जिज्ञेस करे तुम्हार बाबारा कि दिछे मुखेर उपरे बला उचित আমার বাবারা কি দিবে ফকির ফাকড়া থাকলে ভিক্ষা দিবে আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্তক্ত করতে না পারে কিন্তু আবার যুবকরা ঠিক বলতেছেন আজকাল পোলাপান বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির পক্ষে এমনি লড়াই করে আবার এইটা করতে গিয়া বাপ মার সাথে বেয়াদবি করিয়েন না গল্লির ঠাওর ঠিক রাখেন বাপ মা বড় না শ্বশুর শাশুড়ি বড় বাপমার অন্যায় কথা মানবেন না যৌতুক নেবেন না এর মানে এই না যে বাপমার কোনো কথা মানবেন না বলবেন যে হুজুর শিখিয়ে দিয়েছে শ্বশুরের পায়ে ঠ্যাং ধরে বসে থাকতে খবরদার ব্যালেন্স করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন